বিরতির পর আবারও আপনাদের স্বাগত। সেই বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে। আর হাতে গোনা মাত্র কয়েকদিন, তারপরই শারদীয়া দুর্গোৎসব। শারদীয়া দুর্গোৎসবকে কেন্দ্র করে আগরতলা স্থিত এবং গোটা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন ক্লাবগুলো কিন্তু তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে এবং শুরু কিন্তু বেশ ভালোভাবেই, খুব দ্রুত গতিতেই তাদের প্রস্তুতি এগিয়ে চলেছে। রাজধানীর ফ্লাওয়ার্স ক্লাব, বনে দিয়ে একটি ক্লাব এবং দুর্গাপূজাকে কেন্দ্র করে তাদের প্রস্তুতিও কিন্তু খুব দ্রুত গতিতে এগিয়ে চলেছে। মূর্তি বানানো থেকে শুরু করে গোটা প্যান্ডেল বানানোর কাজ অনেকটাই কিন্তু এগিয়ে গেছে। এবারের পুজোর বাজেট যেটা ফ্লাওয়ার্স ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছেন, 35 লক্ষ টাকা রাখা হয়েছে পুজোর বাজেট, এবং এবারের থিম রাজস্থানের পদ্মাবতী প্রসাদ। এই বিষয়টাকে কেন্দ্র করে, রাজস্থানের পদ্মাবতী প্রসাদকে কেন্দ্র করে ব্যাপক তাদের ফুটফল হবে, দর্শনার্থীদের ফুটফল হবে এমনটাই কিন্তু আশা করছেন ফ্লাওয়ার্স ক্লাবের কর্তৃপক্ষ। বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই যেই জিনিসটা তুলে ধরার চেষ্টা করা হচ্ছে এই মূর্তি, এই প্যান্ডেলের মাধ্যমে ভারতবর্ষের এক ঐতিহ্য, ভারতবর্ষের এক বিষয়টাকে কেন্দ্র করে তুলে ধরা হচ্ছে। এবং আজকের দিনে দাঁড়িয়ে রাজস্থানের পদ্মাবতী প্রসাদ এবং ফ্লাওয়ার্স ক্লাবের দুর্গাপূজার এই থিম অবশ্যই অবশ্যই কিন্তু বিষয়টাকে কেন্দ্র করে অবশ্যই তাদের প্রস্তুতি খুব ভালোই রয়েছে। বাজেট হচ্ছে 35 লক্ষ টাকা এবং কি জানাচ্ছেন ক্লাবের কর্মকর্তারা শুনবো। আমার নাম গৌতম মনি, আমি ফাওয়ার্স ক্লাবের সম্পাদক। আমাদের এবার পূজার থিম হল রাজস্থানের পদ্মাবতী যে প্রসাদ, এই প্রসাদ অনুকরণ আমরা করতে চলছি। এটা খুব ঐতিহাসিক একটা ব্যাপার আছে। যে ঐতিহাসিক ব্যাপারটা কতটুকু আমরা তুলতে ধরতে পারি সেই চেষ্টাই চলছে। আমাদের এখন ক্লাব ক্লাবের যে মণ্ডপ এবং প্রতিমা কাজে শেষের পথে, আর আমাদের যে অ্যাক্টিভিটিস যা থাকবে এখানে, আমাদের জন্য মহিলারা থাকবে, এখানে পুরুষরা থাকবে, মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে, জলের ব্যবস্থা থেকে শুরু করে আমাদের সিসি ক্যামেরা থাকবে, আলাদা টিম থাকবে, যাতে কেউ অসুস্থ হলে সেই ব্যবস্থা যাতে পরিষেবা দিতে পারি, এদিকে লক্ষ্য রেখে ক্লাব আমরা কাজ করছি। আর তাহলে ভিড়টা যা যতই হয়, আমরা করোনা অতি মহামারী থেকে মাত্র উঠে এসেছি, যাতে দ্বিতীয়বার না হয় সেদিকে লক্ষ্য রেখেই আমরা এই কাজ করব। পূজার কয়দিন আগে থেকে স্টার্ট হবে পূজা? আমি পঞ্চমী দিনে আমরা উদ্বোধন করব। আমাদের নিমন্ত্রণ করেছি আমরা ডক্টর মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাকে এবং আমাদের যে সমাজ সেবক রাজীব ভট্টাচার্যকে, আর এর মধ্যে আমরা 10টা ক্লাবকে আমরা প্রাইজ দিব বিভিন্নভাবে। প্রথম পাঁচ মানে 10টা যে আপনারা শুনলেন ক্লাবের কর্তৃপক্ষ কি জানিয়েছেন, এবং পদ্মাবতী প্রাসাদ এবছর অনেকটাই দর্শনার্থীদের টানবে, দর্শনার্থীদের ফুটফল হবে, দেখতে আসবেন তারা এমনটাই কিন্তু আশা করছেন ক্লাবের কর্তৃপক্ষ। 35 লক্ষ টাকা বাজেটে খুব দ্রুতই গড়ে উঠছে রাজস্থানের পদ্মাবতী প্রাসাদ। সমস্ত এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী লেটেস্ট নিউজ ও আপডেট দেখতে শুধুমাত্র চোখ রাখবেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।